মনি, মনিমা, মা প্লিজ ওয়েট, আরে ট্রেনটাকে থামতে তো দাও। তোমার সব লাগেজ কুলি ডাকি? না রে মা, কুলি লাগবে না। মনি আয় মা, আগে একটু বুকে আয়। কতদিন মাম্মি, আমার প্যারে মাম্মি, এই দেখো কোথায় মেয়ের কাছ থেকে আপনি খেয়ে এক গাল হাসি দেবে তা না। এখন আবার তোমার কান্না কি হলো শুনি? কোথায় কাঁদছি রে? না কাঁদছো না, তাই তো? তবে তোমার চোখে জল কেন? আরে ও তো চোখে কি যেন পড়লো। এ তোমার পুরনো ডায়লগ মা, বেসিক্যালি তুমি যে ছিচকাঁদুনি নেচারের কিছুতেই কনফেস করবে না। না বেশি বেশি না, চুপ কর তো, কেঁদেছি তো বেশ করেছি। যা, কতদিন পর তোর সাথে দেখা হলো বলতো। মনি কি চেহারা হয়েছে রে তোর? এই তো এইবার মনে হচ্ছে ফর্মে এসে গেছো। কি সব ছাই পাশ খাস এখানে, এই শরীরের একটুও যত্ন করিস না মানে, ওরকম বচ্ছাক দিছিস কেন? একদম ভাল লাগে না রে। কি সুন্দর হাঁটু অব্দি চুল ছিল রে তোর মনি, মনে আছে ছোটবেলায় কেমন তেল ঠুসে ঠুসে দিতাম? তারা প্লিজ মা, গল্পটা পরে করো। ইস, সেই ছেঁড়া কিটোটা এনেছো না? ও মা, ছেঁড়া কেন হতে যাবে রে? তোর বাবা আসার আগে মুচির কাছ থেকে সারাই আনছে না? ইস, সব পুটলা পুটলি কি এনেছো বলতো? বলবো বলবো রে বলবো, আরে বললে তো তোর হাসি আর ধরবে না। মো আনছি নারকেল নারকেল আনছি। বাবা তুমি পারো বটে। কেন কেন কেন, কতদিন পর তোর সাথে দেখা কত, হ্যাঁ একটু ভালো মন্দ খাওয়াবো না নাকি? এই শোন না, কি একদিন একটু ভালো দুধ পাবি বেশি করে? দুধ? হ্যাঁ পাটলি গুড় নিয়ে আসছি, তোর বন্ধুদের সবাইকে একদিন পায়েস করে খাও। হ্যাঁ আমার বন্ধুদের তো ঠেকা পড়েছে, কেএফসি আর ফাস্ট ফুড ছেড়ে টেনে সবাই তোমার পায়েস খেতে লাইন লাগাবে। পারবো বাবা? কেন রে, আমি কি খারাপ রাঁধি নাকি? ঠিক আছে ঠিক আছে, একদিন একটু মাংসের ছাঁট এনে দিস, মাংসের ঘুগনি করে খাবো। ভালো হবে না বলে দিচ্ছি মা, এখানে দুদিনের জন্য এসেছো, এখানে এসে যদি খালি রান্না রান্না করো না। মনি রে কি, বাপ রে বাপ, হি ওই দেখ নেকড়েটারে কেমন বেঁধে নিয়ে যাচ্ছে রে। মা তুমিও না, ওটা নেকড়ে না, স্নিফার ডগ। কি কি, আরে স্নিফার ডগ, টিভিতে শোনো না আতঙ্কবাদীদের কথা? বলা তো যায় না, কোথায় কে আরডিএক্স রেখে যাবে কি? আরে বোমা বোমা, ওই স্নিফার ডগ আই মিন কুকুরটা, ওনা ঠিক খুঁজে দেবে জানো। ও বুঝছি, পুলিশ কুকুরটা। আস্তে মা, কি দিন কাল পড়লো বল দেখি। আরে তোকে বলা হয়নি কি, পাশের বাড়ি কোনা মাসির ছেলের বউয়ের কথা মনে আছে তো? আরে ওর বউ নাকি গায়ে আগুন দিছে, তাই নাকি? হ্যাঁ জানিস না, আরে ছেলেটা তো ভালো ছিল না, রোজ নেশা ভাঙ করে এসে পিটাপিটি করত। ওর বিয়ার আগে তোর মনে আছে মনি, তোর দিকে কেমন ড্যাব ড্যাব করে চেয়ে থাকতো? তুই তো তখন স্কুলে পড়িস। আরো তো এসব ফেলে আসা কথা, লিভ ইট মা, প্রথমবার দিল্লিতে এসেছো, এই কদিন দেখো চারপাশটা কেমন ঝলমল করছে। আচ্ছা তুমি তো বেশ স্মার্ট লেডির মতন একাই চলে এলে। হ্যাঁ স্টেশনে কি বাবা তুলে দিতে এসেছিল? হ্যাঁ রে হ্যাঁ, আর তোর পলাশ দাস, ও আচ্ছা, ও তো জানিস তো এসএসসি দিয়ে এখন স্কুলে। জানি জানি, ও তুই তো জানবি, তুই জানবি না কেন, তোর সাথে তো যোগাযোগ থাকবে না, তো কার সাথে যোগাযোগ থাকবে ক? রোজ ফোন করে না তোরে? করতো, আমি না করে দিয়েছি, আমার ফোন অ্যাটেন্ড করার বাজে সময় নেই মা। বাবা অমন করে কইস না মনি, বেচারার বাপটা মারা গেল, ঘরের উপর তুই দুইটা বোন, ওদের ভালো ঘরে বিয়া থাকবে, স্কুল টিউশন করে, তারপর তো কেমন বেশ বাড়িও বানাচ্ছে রে, এখন বিয়েটাও করে নিলেই পারে। আরে আসে তো দুই দিন পর পর এসে আমাদের খোঁজ খবর নেয়। তোর বাবার ওষুধটা তো এখন আর দত্ত মেডিকেলে পাওয়া যায় না বুঝলি, ও স্কুল থেকে ফেরার পথে শহর থেকে কিনে আনে, নিজের পেটের ছেলেও বুঝি এত করে না রে মনি। বাবা এই দেখো মা, আরে তোর মাধ্যমিকের সময় মনে আছে মনি, ওর জন্যই না তুই অঙ্কেতে 100-তে 100 পাইছিলি। কি হলো, তুমি আবার দাঁড়িয়ে পড়লে কেন? হ্যাঁ রে মনি, তোদের দিল্লিতে বুঝি জামা কাপড়ের খুব দাম। কি কেন? এই যে দেখতেছি সব ছেলে মেয়েরা হাফ প্যান্ট পরে ছুটতাছে, কি করবে পুরা কাপড় কেনা তো খুব খরচা ব্যাপার না রে। মা তুমিও না, এই শোনো দিল্লিতে এখন টেম্পারেচার জানো 42, তাই বললাম মাইয়া গুলা। মা আরে কি জানি বাপু, এবার চরকের সময় তোর বাবা তো দোকান দিছে বুঝলি, মা গো কি গরম কি গরম, ফোসকা বোঝা যায়, বৈশাখে রোদ ঝলসাই দেয়, পাড়া রোজ এরা তো সবাই আসে কই,
তাদের তো দেখি নাই গরম বলে হাফ প্যান্ট পরে ভেঙ্গি পড়া করতে। তুমিও না মা, সত্যি একটু মডার্ন হলে না রক্ষা করো বাবু, আমার আর দরকার নেই মডার্ন হওয়ার। মডার্ন হতে গেলে যে কোনো উদম হইতে পারে। এই নাও চলো তো চলো, একটু কফি খেলি তারপর। না না আগে তোর বাড়ি চল বাবু, ট্রেনের সব ধরাচুরা করে আছে। কি হয়েছে মনি? এখানে এসে দেখতেছি তোমার খুব উন্নতি হয়েছে। আইমে ঠিক মতো স্নান টান করিস তো নাকি? মানে করি বাবা করি। বাইরে থেকে ঘরে ঢুকে ভালো করে সাবান দিয়ে হাত পা ধুই। এই শুরু হলো না তোমার, একেবারে বাতিক কি জানা। আরে ধুই ধুই। আরে চান করে সরস্বতীর ছবিতে জল বাতাসা দিয়ে এবার তোমার ঠান্ডা এসেই শুরু করলো চেরা। চলো না মা, একটু কফি খেলে কি এমন হবে? আমি তো সকালে ঠিক মতো মুখও ধুই না রে মনি, কি করে। আচ্ছা চলো বাবা চলো, তোমার কথাই হবে। ট্যাক্সি মা, তোমার হলো? আসছি রে মনি। এই তো হইলে বলে। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার কিন্তু ইউনিভার্সিটিতে যেতে হবে, তাড়াতাড়ি করো। আরে বাপ রে বাপ, মাথা ভিটকি নাড়িয়ে দিবি তো একেবারে। না মা, আরে দেখো না স্যার ডেকে পাঠিয়েছেন, কি করবো। ও মনি মনি, আমিও যাবো তোর সঙ্গে। হ্যাঁ তোর ইউনিভার্সিটিটা দেখবো। না না প্লিজ মা, আজ না প্লিজ। তুই তো চানও করবি না রে। টাইম হবে না মা, তুমি আমার সাথে চলো, তোমাকে খাইয়ে বাড়ি পৌঁছে তারপর আমি বেরোবো। কেন রে, একটু চালে ডালে কইরা নিলেই তো হইতো। ঝামেলা বাড়িও না তো, এখন ওসব হবে না। চলো না, বাড়িতে থাকলে তো সারাদিন রান্না করে, এখানে একটু অন্যরকম ডিশ ট্রাই করবে একদিনের জন্য। তুমি দেখো আমি বলছি তোমার খুব ভালো লাগবে। আই তুই ড্রেস ট্রেস পরবি না নাকি? এই তো জিন্সটা পরে নিয়েছি, আবার কি। আরে তা তুই ইউনিভার্সিটি যাবি এই পুজা? ওয়াই নট, এনি প্রবলেম? না ঠিক আছে। না শাড়ি পরে দুই বেনি করে গেলে তুমি খুব খুশি হতে, তাই তো? কি জানি রে মনি, সত্যি বুঝি সে কেনই ওই আসলাম। কাম অন মা, এটাকে আবার সেন্টিমেন্টালি নিচ্ছ কেন? এই যে আবার শুরু হয়ে গেছে না তোমার, এখন আবার গুছানোর কি হলো? আরে এতেও দোষ ধরস কেন? ঘরটা কি করে রেখেছিস বলতো? পরে করো না, বলছি তো আমাকে বেরোতে হবে। দাঁড়াল ঝুড়ে কার কার সব ছবি ঝুলায় রাখছিস? এদের পারফরমেন্স তুমি দেখবে মা, একটাও দেখ দেবতার ছবি নাই। আরে বিদ্যাসাগরের তো একটা ছবি রাখতে পারতিস মনি। ঠিক আছে এবার তুমি বেরোবে। তুই যে কি খেলি মনি, এর চেয়ে বাড়িতে একটু মালপোয়া ভেজে দিতাম কত ফোন লাগতো। শোনো মা, তোমাকে যে আমি কি করে বোঝাই না, বি মডার্ন, একটু আধুনিক হও। এই যে এই যে তুমি ছুরি কাঁটা চামচ সব একদিকে সরিয়ে রেখে খাচ্ছ, ওয়াই? মানুষের সব কিছুতে একটা চেঞ্জ এসেছে, ইভেন ফুড হ্যাবিটে। ও আধুনিক হইতে গেলে বুঝি মালপোয়া খাওয়া যায় না? উফ মা, আসলে তা নয়, এই ধর তোর বুড়ি মা যে ক্ষীর দিয়া মালপোয়া করে, কেউ তা পারবে বানাইতে? পারবে না। তাই হিংসা হিংসা, বুঝিস না ওসব আধুনিক টাধুনিক বলা বাই না। কি যে বলো না। হ্যাঁ রে মনি, তুই বিয়ে থা করবি না নাকি রে? হ্যাঁ হঠাৎ এই কথা, একেবারে মালপো থেকে বেতে? না মানে তাই বলছি, ধর তুই বিয়ে থা করলি, হ্যাঁ তোর ঘরে ছেলে পুলেও এলো, হ্যাঁ তারা মালপোয়া কি জানবো কেমন করেছে? ও বাবা তুমি পারো বটে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমার একটা মালপো প্রিপারেশনের ওয়ার্কশপ অ্যারেঞ্জ করে দেবো, কেমন? হে রোহিত, হাউ আর ইউ ম্যাম? হাই আর ফুড প্লাজা মে হু, বাট তু কাও টেল মি না, কেসে পাতা চলা, হাউ কাম? আরে তুম কাহাঁ হো বতাও না ইয়ার। ইয়া I just need half an hour more. Gussa mat hona, please. Kya? Tum dekh rahe ho mujhe? But I'm not being able to see you. Enough of this lukha chupi, yaar. Yes, I'm wearing that top only. Chal nahi batayega. Now I'm feeling damn curious, man. Body language bhi notice kar rahe ho, yaar. Come on, join us now, please. Oh, that lady with me? My maid servant. তুমি বাহার হো? ওকে ফাইন, জাস্ট ওয়েট ফর আ মিনিট, আই এম কামিং। মা তুমি একটু বসবে, আমি ওয়েটারকে বলে দিচ্ছি এক্ষুনি কফি সার্ভ করে দেবে, আমি একটু আসছি। একে মাকে যে বসতে বলে গেলাম, গেল কোথায়? ওয়াশরুমে। উফ কি
করতেছে কি করবে না শেখ মা, কফিটাও সার্ভ হয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে দেখছি, ডিশটাও কমপ্লিট করেনি, ভালো লাগে না। ন্যাপকিনে এটা কি লিখে রেখে গেছে? আমার আদরের মনি মেইড সার্ভেন্ট, বানানটা ঠিক হলো তোর? মানে চাকরানি? জি। কিরে পরিচয় দেওয়া যায় না তাই না রে মা, এটাই তো তোর আধুনিকতা। তুই তো ভাবছিস মা আবার ইঞ্জিনি জানবে কোথা থেকে, অক্ষর গোমাংস তো তোর লজ্জা মনি। শোন তোকে বলা হয় নাই, আমরা পাড়া গায়ে মেয়েরা মিলা সমিতি করছি, সেখানে আমার নাইট স্কুল চালাই, একটা দুটা ইংরেজি কথা বলা আর লেখাই যদি আধুনিকতা হয়, বিদ্যাসাগরের বাংলার বিয়ে হইয়া সেটা শিক্ষা নিতে আর কতক্ষণ? দারিদ্রের সাথে লড়াই কইরা তোকে প্রদীপ কইরা জ্বালায় রাখতে কম মেহনত করতে হয়েছে আমাদের। তুই এবার নিজের মতো জ্বলতে থাক, আমিও জ্বলতে থাকি, দেখি কার আলোটা উজ্জ্বল, আধুনিকতার আলো। By the way, I can speak and write English fluently. With affection, your maid servant. Ma! Maid servant. Bananta thikaj, Ma. Bananta thikaj.